নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল অর্পণ ঘোষ ভায়োলিনে। আজকের ভিডিও শুরু করার পূর্বে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন পরবর্তী ভিডিওর জন্য। নমস্কার। নমস্কার বন্ধুরা, শুরু করছি আজকের লেসন। আজকে আমি কিছু পাল্টা তোমাদের সঙ্গে শেয়ার করব এবং বাজিয়েও দেখাবো যে পাল্টাগুলো আমরা রেয়াজ করলে আমাদের হাত খুব সুন্দর এবং খুব ইজিলি আমরা হাতের আঙুলগুলোকে এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করতে পারি, ফলে আগামী দিনে আমরা যাতে আরও ভালো বাজাতে পারি, আমাদের হাতের বাম হাতের ফিঙ্গারিংয়ের ব্যালেন্স যাতে আরও ভালো হয়, সেই ক্ষেত্রে আমাদের এই পাল্টাগুলো প্র্যাকটিস করা খুবই জরুরি। সুতরাং চলো আজকে আমরা শুরু করি আজকের এই লেসন, ভ্যারাইটিস অফ পাল্টা। আমি বাজালাম সা রে গা, রে গা মা, গা মা পা, মা পা ধা, পা ধা নি, ধা নি সা, এইভাবে তিন ছন্দের পাল্টা। তোমাদের গতদিনও কোনো না কোনো ভিডিওতে আমি এটা বলেছিলাম। এবার তিন ছন্দের আরও অনেক রকম পাল্টা হয়। ধরো আমি যদি বাজাই রে রে সা, রে রে সা, গা গা রে, মামা গা, পাপা মা, ধাদা পা, নিনি নিনি ধা, সাসানি, রে রে সা, এটা তিন ছন্দের এক ধরনের পাল্টা হলো। এটা তোমরা প্র্যাকটিস করতে পারো। তারপর আমরা বাজাতে পারি সা গা রে, রে মা গা, সাগা রে, রেমা গা, গাপা মা, মাধা পা, পানি ধা, এইভাবে এই পাল্টাটাও আমরা বাজাতে পারি। এছাড়া আরও অন্যান্য পাল্টা যেমন আমরা বাজাতে পারি সা 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 রে, রে 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 গা, এইবার আসি তিন ছন্দের পাল্টাগুলো প্র্যাকটিস করার পর আমরা চার ছন্দের পাল্টা যেগুলো সেগুলো আমরা প্র্যাকটিস করব। যেমন একটা বাজানো যেতে পারে সা গা রে সা, রেমা গা রে, গাপা মা গা, মাধা পামা। আমি একটু বাজাই, আমি বাজানোর পর এর পরের বার তোমরাও আমার সাথে একসাথে বাজাবে কি। তোমরাও আমার সাথে বাজাও সাগা রেসা, রে মা গা রে, গাপা মা গা, মাধা পামা, পানি ধা পা, ধা সানি, ধা নি রে সানি, সাগা রেসা। শুরু করো, ওয়ান স্টার্ট। এটা চার ধরনের এক পাল্টা হলো। এছাড়া সাগা আর একটা অন্যরকম করা যেতে পারে, ধরো সা সা গা রে, রে রে মা গা, গা গা পা মা। খুব সুন্দর, এই পাল্টাগুলো তোমরা প্র্যাকটিস করবে। আর আরেকবার আমি বাজাচ্ছি
আরও আরও ভ্যারাইটিস করা যায়, চার চার ছন্দের প্রচুর পাল্টা। ধরো আমরা যদি বাজাই সা গা রে রে সা রে মা গা গা রে, পাল্টাগুলো আমরা বাজাবো। এবার আস্তে আস্তে কিন্তু ডে বাই ডে আমাদের হাতের স্পিড কিন্তু বাড়াতে হবে, না হলে কিন্তু আমাদের বাজনা স্পিড আসবে না। এরপরে ধরো ওই যে চার নম্বরে পাল্টাটা আমরা বাজালাম চার চার, সেটা স্পিডটা একটু বাড়িয়ে আমরা প্র্যাকটিস করব। যেমন এরপরেও যদি আরও স্পিড ওঠে ওয়েল অ্যান্ড গুড, তোমরা চেষ্টা করো। এইভাবে আমরা পাল্টা প্র্যাকটিস করে করে আমাদের হাতকে খুব সুন্দরভাবে তৈরি করতে পারো। এরপরে আসি আমরা আমাদের ফিঙ্গারিংগুলোকে, যাতে খুব ইজিলি আমাদের এই ফিঙ্গার বোর্ডের উপর মুভ করতে পারি, সেই ক্ষেত্রে এই এইভাবে আমরা প্র্যাকটিস করতে পারি। ধরো সারে 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 সারে, সাগা 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 সাগা, এরপর আমরা স্পিড এর উপর স্পিড বাড়ানোর চেষ্টা করব। এবার এর মধ্যে আমরা আরো ভ্যারাইটিস করে করব, যেমন এইভাবে তোমরা প্র্যাকটিস করবে, তাহলে দেখবে আমাদের ফিঙ্গারিংগুলো অনেক অনেক ইজি হয়ে যাবে। তাহলে আজকে এই পর্যন্ত থাক, নেক্সট দিন আবার অন্য কোনো ইন্টারেস্টিং বিষয় নিয়ে তোমাদের সামনে চলে আসবো। সবাই ভালো থেকো।